জমিদার সূর্যকান্তের একমাত্র মেয়ে চপন অসম্ভব সুন্দরী, কিন্তু ভীষণ অহংকারী আর খামখেয়াল। তাকে নিয়ে বাবা মায়ের চিন্তার শেষ নেই। সে এখন বিবাহযোগ্য হয়েছে, তাই দুশ্চিন্তা তাদের আরো বেশি। প্রণাম কর্তা বাবু, আপনি আমায় ডেকেছেন শুনলাম। হ্যাঁ, আসলে আমার মেয়ে ওই চপলার বিয়ে নিয়ে বড্ড চিন্তায় পড়েছি নায়ক মশাই। কেন? আগামীকালই তো বিভিন্ন জায়গা থেকে পাত্রেরা আসছেন। এখন সে বায়না ধরেছে, তাকে যে বিয়ে করতে চাইবে সেই পাত্রকে একটা বিশেষ শর্ত পূরণ করতে হবে। মানে কি সেই শর্ত? সেটা নাকি সে তাদেরই বলবে। দেখাই যাক না চপলা মা কি শর্ত রাখে। আর এছাড়া কোনো উপায়ও তো নেই, তাই না? বাবা সকল, চপলা মা এখনই এসে পড়বে। আমি এসে গেছি বাবা। ওনারা কি সকলে এসেছেন নাকি কারো আশা বাকি আছে? না মা, যাদের আসার কথা ছিল সকলে এসেছে। প্রণাম জমিদার বাবু। কি ব্যাপার, তুমি কে? এখানে এসেছই বা কেন? আগে আপনি লেঠেল নিয়োগ করবেন শুনেছিলাম, তাই একটা কাজের জন্য। বুঝেছি, কিন্তু আমি তো এখন একটু ব্যস্ত ভাই, তুমি বরং একটু অপেক্ষা করো। হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ বেশ। এই আমার কন্যা, যাকে বিবাহ করার ইচ্ছা নিয়ে তোমরা এসেছো। কিন্তু আমার একটা শর্ত আছে। আমার মতো সুন্দরীকে বিয়ে করতে চাইলে আগে আপনাদের সেই শর্তে রাজি হতে হবে, তবেই আমি তাকে বিয়ে করতে পারি। কি আপনার শর্ত? এটা তো আগে শুনি। বিবাহের পর যদি আমার আগে মৃত্যু হয় তবে আমার স্বামীকে আমার সাথে সহমরণে যেতে হবে। এ ভগবান, এসব কি বলছিস মা? হ্যাঁ বাবা, কারণ আমাকে যে সত্যিকারের ভালোবাসবে সে নিশ্চয়ই আমার মৃত্যুর পর আর বেঁচে থাকতে চাইবে না। এ আবার কি অদ্ভুত শর্ত, এমন কথা মানা যায় নাকি? এই অসামান্য রূপসী মেয়েটি, এর জন্য তো যে কোনো শর্তই মানা যায়। আপনারা চিন্তা করে বলুন যে কেউ রাজি কিনা, না হলে বিবাহে আমার কোনো ইচ্ছে নেই। আমি রাজি, আপনার শর্তে আমি রাজি। তুমি রাজি? বেশ, তোমার সাথে আমি আমার কন্যার বিবাহ দেব। বাবা! হ্যাঁ, আমি তোমার আর কোনো কথা শুনবো না। এরপর মহা ধুমধাম করে বাসুদেব আর চপলার বিয়ে হয়ে গেল। আনন্দেই কাটল কিছুদিন, কিন্তু বিধি বা বিয়ের কয়েক মাসের মধ্যেই চপলা ভারী অসুস্থ হয়ে পড়ল। কোনো বৈদ্যই তার সে দুরারোগ্য ব্যাধি সারাতে পারল না। বাবা! বলো মা। আমার শেষ ইচ্ছে, আমার বিয়ের শর্ত যেন কেউ ভুলে না যায়। আমার মৃত্যুর পরেও আমার স্বামী বেঁচে থাকবে, এ আমি সহ্য করতে পারবো না। বেশ, তাই হবে মা। শর্ত অনুযায়ী মৃত কন্যা ও জামাতাকে পাঠানো হলো সমাধি গৃহে। অল্প খাবার ও জল দিয়ে বন্ধ করে দেওয়া হলো গৃহের দরজা। অর্থাৎ জল ও খাবার শেষ হয়ে গেলেই অনাহারে মৃত্যুবরণ করতে হবে বাসুদেবকে। কিন্তু খাবার যখন প্রায় শেষের দিকে, একদিন ঘটল এক অদ্ভুত ঘটনা। একই সাপ! আরে আরে, সাপটা তো চপলার দিকেই যাচ্ছে। দাঁড়া দাঁড়া বেটা, দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি, দাঁড়া। হে নাগরাজ, অপরাধ নিও না আমার। আমার স্ত্রীকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি, তাই তাকে রক্ষা করার জন্যই আমি এই কাজ করেছি। যদি চাও এই অপরাধের জন্য তুমি আমার প্রাণ নিতে পারো। বৎস বাসুদেব, স্ত্রীর প্রতি তোমার অনুরাগ ও ভালোবাসা দেখে আমি অবাক ও মুগ্ধ হয়েছি। বলো বলো তুমি কি চাও? প্রভু প্রভু, আমি শুধু আমার প্রাণাধিক প্রিয় স্ত্রীকে ফিরে পেতে চাই। তাতে যদি আমার প্রাণ যায় তো যাক। বেশ বেশ। একি আমি এখানে কেন? তোমাকে আমি আবার ফিরে পেয়েছি চপলা। চলো চলো চলো, আমরা দুজনে এক্ষুনি তোমার বাবার কাছে যাই। চলো চলো চপলা, চলো। কিন্তু নবজন্মের পর চপলা যেন তার স্বামীকে মোটেই আর পছন্দ করছিল না। যে কোনোভাবে তার থেকে মুক্তি পাওয়াই তখন তার একমাত্র উদ্দেশ্য হয়ে উঠল। বাসুদেব তোর স্বামী, তাকে এভাবে বলিস না। আর তোমার বিয়ে তো তোমার শর্ত অনুযায়ী হয়েছে। আমি তোমাদের জন্য নৌকো বিহারের ব্যবস্থা করেছি, দুজনে একসাথে ঘুরে এসো, ভালো লাগবে। বেশ, ঠিক আছে, তবে আমার ব্যবস্থা আমাকেই করতে হবে। তবে দেখো এবার আমি কি করি। জানো চপলা, তোমাকে যে আবার ফিরে পাবো আমি সত্যি ভাবতেও পারিনি। অসহ্য, একটা কুমোরের ছেলেকে বিয়ে করে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। আচ্ছা, তুমি সাঁতার কাটতে জানো না তো? কেন বলো তো? এমনি, এই নদীতে সামনেই একটা ঘূর্ণি আছে, ওখানে পড়ে গেলে না বেঁচে ফেরা খুব মুশকিল, তাই বলছিলাম আর কি। তুমি তো আছো, যদি পড়েও যাই তুমি ঠিক আমাকে বাঁচাবে, আমি জানি। এভাবে কাঁদছিস কেন? তোমার জামাই নদীর ঘূর্ণিতে পড়ে গিয়েছিল, সাঁতার জানতো না বাবা, জলে ডুবে মারা গেছে। আমি তাকে বাঁচাতে পারিনি বাবা। সে আমাকে কত ভালোবাসতো। চিন্তা করিস না মা, তার প্রাণ আমি ফিরে আনবো। আমার কাছে সেই জাদু 3টি পাতা আছে যা দিয়ে সে তোকে বাঁচিয়েছিল। সে কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে চপলা, কিন্তু কেন? আমি তো তোমাকে ভালোবাসতাম। না, আসলে তার মানে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। ছি চপলা, ছি বাঁচি। যে ছেলেটা তোমার জন্য প্রাণ দিতে রাজি ছিল, নিজের প্রাণ বাজি রেখে যে তোমার প্রাণ ফিরিয়ে নিয়ে এনেছিল, তাকে তুমি হত্যার চেষ্টা করলে। আমি এই কাজ আর কখনো করব না, আমাকে ক্ষমা করো।